নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পুজো সকলের কেমন কাটল আশা করি সকলের পুজো খুব ভালো কেটেছে তাই তো পুজোর ঠিক পরেই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা মাছের রেসিপি যার নাম হল পমফ্রেট মাছের ছাল পমফ্রেট মাছ কিন্তু কম বেশি সবাই আমরা বেশ ভালো খাই তবে চলুন আর দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের রেসিপি রান্নার শুরুতেই পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এরপর প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এ পিট করে ভালো করে ভেজে তুলে রাখবো মাছ ভাজার ক্ষেত্রে পারলে আপনারা সর্ষের তেলটা ইউজ করবেন কারণ সর্ষের তেলে মাছ ভাজতে একটা অন্য রকম সুন্দর গন্ধ বের হয় যেটা কিন্তু অন্য কোনো তেলে আপনারা পাবেন না আর মাছগুলোকে খুব করে ভাবে দরকার নেই এ পিটোপিট করে ভালো করে ভেজে তুলে নিলেই হবে এবারে তৈরি করব রান্নার মশলা তার জন্য ব্লেন্ডারে কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে সামান্য জল দিয়ে বেটে নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এবারে সেই একই প্যানে আর একটু সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দেব কালো দিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসলেই তাতে ঢেলে দেব আগে থেকে করে রাখা মশলার পেস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব লবণ আর হলুদ মশলাটা একটু কষানো হয়ে গেলে তাতে ঢেলে দেবো জল এবারে কিছুক্ষণ ফুটতে দেব ঝোলটা ভালো করে ফুটে উঠলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো এবারে আর কিছুক্ষণ ফুটতে দেব রান্নার একদম শেষে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর ছড়িয়ে দেব সর্ষের তেল রান্নার আগে সর্ষের তেলটা দেওয়ার জন্য দারুণ একটা গন্ধ বেরোত নামানোর ঠিক আগে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা ব্যাস তৈরি জিভে জল আনা পমফ্রেট মাছের ঝাল রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো সেটা জানাতে ভুলবেন না যেন তবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আর আমাদের রান্নার রেসিপিগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আচ্ছা তবে চলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ